আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার তোমাদেরকে নিয়ে যাবো আরেকটি জমিদার বাড়িতে। অজানা সেই জমিদার বাড়ি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সকালবেলা রওনা দিলাম গ্রামীণ সুন্দর পথ, নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার জন্য রওনা হলাম। কি সুন্দর গ্রামীণ পরিবেশ এবং এদিকে কোনো গাড়ির রাস্তা নেই, এটাই সবচেয়ে আনন্দের লাগতেছে, একটা গ্রাম উপভোগ করতেছি। চলুন তাইলে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক সেই জমিদার বাড়ি, ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব যথাসাধ্য মতো, যা আছে তুলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামের মেটু পথ দিয়ে নদীর পার দিয়ে পা পা করে এগোতে শুরু করলাম। আপনাদেরকে নিয়ে যাব আজকে সেই জমিদার বাড়িটিতে। এই জমিদার বাড়িটি হচ্ছে পালগাঁও জমিদার বাবুর বাড়ির চতুর্থ শাখা। পালগাঁও জমিদার বাবুর বাড়ি নিয়ে আমার এই চ্যানেলে পুরোপুরি আরেকটি ভিডিও আছে, যেটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব অথবা ইন স্ক্রিনে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা তাইলে এই গ্রামীণ পথ দিয়ে একটু একটু করে এগিয়ে যাওয়া যাক সেই জমিদার বাড়িটিতে। ভিডিওর শুরুতেই বলে রাখি, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অ্যালার্টটি চালু করে রাখুন, যাতে এরকম নতুন নতুন তথ্য ও ঐতিহাসিক নিদর্শন যুক্ত জায়গাগুলো নতুন ভিডিও আপনারা পেয়ে যান। একটু এগিয়ে আসতে পেয়ে গেলাম ছোট ভাই রূপনকে, যে আমার জন্য অপেক্ষা করতেছিল। সে নিয়ে যাবে আজকে আমাকে জমিদার বাড়িতে এবং সেখানেই তার বড় ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। সে তার বড় ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাবে আজকে সেই জমিদার বাড়িতে। রূপনের সাথে আস্তে আস্তে অনেক কথা হলো, এই গ্রামের অনেক ইতিহাস ও দুর্দশার কথা জানলাম। ভিডিওর পরবর্তীতে এইগুলা আমি বলে তুলে ধরার চেষ্টা করব। চলুন যাওয়া যাক সামনের দিকে এগিয়ে। আসলে অনেক সুন্দর মেটু পথ, সমস্ত পথ তুলে ধরেনি, ভিডিওটা বেশ খানিক লম্বা হয়ে যাবে, যার কারণে শর্ট করে ফেলেছি। প্রায় আধা ঘন্টা, প্রায় 30 মিনিট হাঁটার পরে চলে আসলাম জমিদার বাড়িতে। এই দেখুন রিপন ভাই, রূপনের বড় ভাই রিপন ভাই আমার জন্য অপেক্ষা করতেছিল, উনি আমাকে নিয়ে জমিদার বাড়িটিতে ঢুকতেছে এবং তার মাধ্যমে যতটুকু জানার আমি জানবো এবং আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এটি পালগাঁও ইউনিয়নের প্রতাপশালী জমিদার ভজেন্দ্র নারায়ণ চৌধুরীর চতুর্থ বাড়ি। স্থানীয় লোকে মুখে শোনা যায় এই বাড়িটির বয়স আনুমানিক প্রায় 250 থেকে 300 বছর হয়ে গেছে। কি সুন্দর অট্টালিকা দেখুন, এখনো দাঁড়িয়ে আছে। পুরো বাড়িটি যেন একটি ভুতুড়ে বাড়ি এখন হয়ে গেছে। দেয়ালে অনেক গাছ, বটবৃক্ষ দেয়াল চিত করে ফেটে বের হয়েছে। ভুতুড়ে বাড়ির মতো সেই পরিবেশ, এক সময়ের জৌল সারিয়ে আজ বাড়িটি এভাবে দাঁড়িয়ে আছে, সত্যি দেখলেই কষ্ট হয়। পালগাঁও ইউনিয়নের প্রতাপশালী জমিদার ভজেন্দ্র নারায়ণ চৌধুরী প্রায় 300 থেকে 350 বছর আগে পালগাঁও ইউনিয়নের পালগাঁও গ্রামে বড় একটি জমিদার বাড়ি তৈরি করেন। সেখান থেকেই তার জমিদারি সমস্ত পালগাঁও ইউনিয়ন থেকে শুরু করে জগন্নাথপুর ও বানিয়াচং পর্যন্ত তার জমিদারি বিস্তার ছিল। সেই জমিদারি থেকেই তার স্থাপিত এই চতুর্থ ভবনটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। এটি অবস্থিত জগন্নাথপুর পালগাঁও ইউনিয়নে খাইসাপাড়া গ্রামে তার চতুর্থ ভবনটি
অবস্থিত, যার বয়স প্রায় 300 বছর হয়ে গেছে। যদিও একটু লেট হয়ে গেছে, তারপরেও আমি আপনাদেরকে বলে রাখি, জগন্নাথপুর পাইলগাঁও থেকে শুরু করে এই খাইসাপাড়া জমিদার বাড়িতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে আপনাদেরকে প্রথমেই ঢাকা থেকে আসেন, বরিশাল থেকে আসেন, চিটাগাং থেকে আসেন, যেখান থেকেই আসেন না কেন, আপনাদেরকে প্রথমেই সিলেটে আসতে হবে। সিলেটে আসার পরে, হুমায়ুন চত্বরে নামার পরে, ওইখান থেকে সিলেটের কিনব্রিজে চলে যাবেন। সিলেট কিনব্রিজে চলে যাওয়ার পরে ওইখান থেকে আপনারা জগন্নাথপুরের লোকাল বাস পেয়ে যাবেন, অথবা কিনব্রিজের নিচেই পেয়ে যাবেন সিএনজি থেকে শুরু করে অনেক ধরনের যানবাহন। ওইখান থেকে আপনারা জগন্নাথপুর চলে আসবেন। লোকাল বাস দিয়ে আসলে হয়তো আপনার 100 টাকার মধ্যে চলে আসতে পারবেন, আর সিএনজি দিয়ে আসলে আপনাকে বর্তমানে সিএনজির ভাড়া হচ্ছে 130 টাকা। 5 জন হলে একটা সিএনজি নিয়ে আসতে পারবেন। জগন্নাথপুর আসার পরে আপনাকে প্রথমে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে বলতে হবে যে আমি পাইলগাঁও বাবুরবাড়ি যাব। পাইলগাঁও বাবুরবাড়ি বললে যে কোনো গাড়ি, আপনি রিক্সা দিয়েও আসতে পারবেন। রিক্সা দিয়ে আসলে আপনার 30 থেকে 40 মিনিট সময় লাগবে, সিএনজি দিয়ে আসলে হয়তো 20 মিনিটের মধ্যেই আপনি চলে যাবেন সেই পাইলগাঁও বাবুরবাড়িতে। পাইলগাঁও বাবুরবাড়ি যাওয়ার পরে ওইখান থেকে বাবুরবাড়ি দেখার পরে আপনাকে, আপনার যদি এই খাইসাপাড়া চতুর্থ ভবনটি দেখতে চান, তাহলে আপনারা ডাইরেক্টলি ওই পাইলগাঁও অবস্থান থাকাকালীন সময় ওখানের আঞ্চলিক মানুষদেরকে জিজ্ঞেস করলেই ওরা বলে দিবে তাদের সিএনজি স্টেশন, আর সিএনজি স্টেশন থেকেই আপনারা সেখানে খাইসাপাড়া জমিদার বাড়ি যাব বললেই নিয়ে আসবে। হয়তো আপনাকে নিয়ে আসবে একটি বাজারে, ওই বাজার থেকে আপনাকে নৌকা পার হয়ে খাইসাপাড়া আসতে হবে। খাইসাপাড়া আর গাড়ি দিয়ে আসা যায় না, হেঁটে হেঁটে আপনাকে আসতে হবে। চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাব প্রথমেই ছাদের উপরে। দেখুন কি ভয়ানক ছিঁড়ি, এই ছিঁড়ি বেয়ে আমি উপরে উঠে গেলাম। এখন আপনাদেরকে আমি দেখাবো সেই ছাদের দৃশ্য। দেখুন কি একটা অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে, যেন দেখার কেউ নেই, একদম জঙ্গল বাড়ি হয়ে পরিণত হয়ে আছে। এখন জঙ্গল বাড়িটি দেখার জন্য কেউ নেই। হ্যাঁ, অবশ্যই একটি ভবনে দু একটা পরিবার থাকে আমি দেখছি, এর জন্য এই ছাদের মধ্যে উঠা গেছে। ওই আরেকটি ছাদ আছে, ওই দিকে যাওয়া যায় না। অবশ্যই আমি যাব, তোমাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, তাহলে ঘুরে দেখা যাক সেই ছাদের দৃশ্যগুলো। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আসলে অনেক দৃশ্য আপনারা হারিয়ে ফেলবেন। আসলে এই জমিদার বাড়িটি অনেক পুরাতন, অনেক জায়গা ক্ষয়ে ধসে পড়ে গেছে, যেগুলা আসলে দেখলেও ভয় লাগে। এই দৃশ্যগুলো যাতে আপনারা না মিস করেন, তাই স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর আমি যতটুকু জানি এবং যতটুকু জানার চেষ্টা করব, সব কিছু তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে।
এই দিকে চলে আসলাম খুবই ভয়ানক একটি রিস্ক নিয়ে এই সাদে চলে আসলাম আমি কারণ এই সাদে আসার জন্য কোনো চিড়ি নেই যে চিড়িটি ছিল ওই চিড়িটি কয়েক বছর আগে দশে পড়ে গেছে যার কারণে একটু রিস্ক নিয়ে এই সাদে চলে আসলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য সেই দৃশ্যগুলো দেখুন বন্ধুরা সেই পুরনো জৌল সারিয়ে একটি জঙ্গল বাড়িতে পরিণত হয়ে গেছে সেই প্রতাপশালী জমিদার বজেন্দ্র নারায়ণ চৌধুরী সেই জমিদারি আজ হারিয়ে গেছে সেই জমিদারি প্রতাপ এখন আর পৃথিবীতে নেই কিন্তু সেই সেই জমিদারদের রেখে যাওয়া ঐতিহাসিক নিদর্শনগুলো আজও আমরা দেখতে পারতেছি এইসব জমিদার বাড়িগুলো দেখলে আসলে পৃথিবী সম্পর্কে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আসলে কিসের এত বড়াই কিসের এত অহংকার আমরা তো একদিন চলেই যাব দেখুন এই জমিদারগুলো তাদের বংশ পরম্পরায় সবাই চলে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া সেই অট্টালিকা ভবনটি আজও আছে কিন্তু মানুষ তো চিরদিন থাকে না রিপন ভাই আমার জন্য অপেক্ষা করতেছে ওই সাদে উনি এই সাদে আসতে পারে না ভয় পায় কিন্তু আমি আসতেই হবে কারণ তোমাদেরকে দেখাতেই হবে যার কারণে আমি রিস্ক নিয়েই চলে আসলাম রিপন ভাইয়ের কাছ থেকে জানতে পারি জমিদার বজেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধর এখনো বাংলাদেশে আছে কিছু বংশধর সিলেটে বসবাস করতেছে কিছু বংশধর ভারতে আছে তো এই বাড়িটি চতুর্থ ভবনটি জমিদারের বংশধররা এখনো খোঁজ নিয়েছে কয়েক মাস আগেই নাকি ওরা খোঁজ নিয়ে এসেছে ওরা দেখবে এই কথা বলে গেছে ওদেরকে বলে গেছে যে তোমরা এই ভবনটি দেখে রাখো আর আমরা এই ভবনটিকে দেখার ব্যবস্থা করতেছি মানে তারা তাদের অতীতের সেই সম্পত্তি দেখাশোনার জন্য কিছু একটা করবে সরকারিভাবে সেই কথাটি জানতে পারলাম রিপন ভাইয়ের কাছ থেকে চলুন বন্ধুরা আসলে নিচে চলে আসলাম এখন ঘুরে ঘুরে দেখাবো প্রতিটি ভবন এবং জানার চেষ্টা করব রিপন ভাইয়ের কাছ থেকে এই ভবনে কি কি আছে কি কি ছিল সব কিছু জানার চেষ্টা করব আসলে রিপন ভাই তো আমাদের মতোই অল্প বয়সের কিন্তু ওনাদের বাপদাদার কাছ থেকে যা জানছে তারা সেগুলোই আমাকে বলবেন এবং আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন যে কক্ষটিতে ঢুকলাম রিপন ভাই বলল এটি নাকি মন্দির ঘর তৎকালীন জমিদারের মন্দির ঘর ছিল এটি তারা তাদের ধর্মীয় কাজগুলো এই মন্দির ঘরেই সারতেন তাহলে চলুন মন্দির ঘরটি ঘুরে ঘুরে দেখাই আর আপনারা দেখতে থাকুন আর প্লিজ আমার আইডিটি সাবস্ক্রাইব করে বেল আইকন এলার্টটি চালু করে রাখুন এই দেখো বন্ধুরা এক সময়ের জৌলস ভরা সেই অট্টালিকা আজকে পটবৃক্ষ খেয়ে ফেলতেছে
যেই মন্দিরগড়ে একসময় ধর্মীয় উপাসনা করা হতো, সেই মন্দিরগড়টি আজ নিস্তব্ধ নীরবে দাঁড়িয়ে আছে, অন্ধকার এক ভুতুরে ঘরের মতো। মন্দিরগড় দেখার শেষে বের হয়ে গেলাম। ভবনটির আরেক দিকে আমাকে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য, সেই ভবনগুলোতে কি কি আছে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন। ওইটা নিস সুরগটা এদিকে চিড়ি ছিল, চিড়ি এই জায়গাটা ছিল চিড়ি, আসলে এটা ভেঙে গেছে। এদিকে চিড়ি আছে, সাথে ওটা সুরের কুটা আছে, ওখানে আছে সুরের কুটা। হ্যাঁ, এই চিড়ির রুমের পরে এই জায়গাটায় ছিল ছুরের কুটায়, যে গ্রামের ছুর ধরা পড়লে জমিদাররা এই জায়গায় বেঁধে রাখত। এটা নাকি খুব অন্ধকার ছিল, এই জায়গায় ছিল ছুরের জন্ম। দেখুন কি অবস্থা, দেয়ালে শেওলা পড়ে গেছে, একদম ভয়ঙ্কর অবস্থা। এগুলো ভেঙে পড়ে যাবে, আর বেশি দিন নাই। হ্যাঁ, অত আগে যে অত আধুনিক মিস্ত্রিরা ছিল তা আসলে কল্পনা করা যায় না। এটা তুমি দেখ নাই, অত বছর ধরে খারা অনে যে তার ডুপ্লিকেট বানায়, তো অত বছর খারা তখন নাকি যা। বন্ধুরা, আমি নিজেও সিলেটি, রিপন বাজার সিলেটি, যার কারণে ফাঁকে ফাঁকে আমি রিপন বাজার সাথে সিলেটি ভাষায় কথা বলতেছিলাম। আপনারা উপভোগ করুন আমাদের আঞ্চলিক ভাষা এবং দেখতে থাকুন। সত্যি খুবই কষ্ট লাগতেছে দেখে। দেখুন, ছাদের উপর থেকে সেই বৃক্ষলতাগুলো দেয়ালটিকে ছেদ করে কিভাবে ভেতরে ঢুকে যাচ্ছে, জানি না আর কতদিন এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আর আমাদের মাঝে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, সেটা হয়তো আমার জানা নেই। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এইগুলা কষে পড়ে যাবে, ধীরে ধীরে দশে পড়ে যাবে। আমার এই ছোট্ট চেষ্টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, কালের সাক্ষী হয়ে হয়তো এই ভিডিওটি এই ভবনটিকে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা
যেন সফল হতে পারে। আপনারা লাইক ও কমেন্ট করে আমার আইডিটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এভাবে আরও নতুন নতুন ঐতিহাসিক নিদর্শনগুলো আমি তুলে ধরব। তাই বন্ধুরা আমার পাশেই থাকুন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট করে জানান আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন। আমি সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা করব। বন্ধুরা আরেকটি কক্ষে আমরা ঢুকে গেলাম। এটি হচ্ছে জমিদার বংশের সেই পুরানো ঐতিহ্য গান বাজনার রুম, যেখানে জমিদাররা তাদের পরিবার নিয়ে এবং আত্মীয় স্বজন নিয়ে গান বাজনার আয়োজন করতেন। এই কক্ষটি কোনো এক সময় এই কক্ষটিতেই গান বাজনা হই হুল্লোড় ফুর্তি করে সময় কাটানো হতো, কিন্তু আজ সে পড়ে আছে নীরব নিস্তব্ধে। দেখুন দেয়ালগুলো যেন কষে পড়ার সেই প্রহর গুনতেছে। কবে যে সে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা যেন কারোই জানা নেই। সত্যি বন্ধুরা মনের মধ্যে অনেক কষ্ট লাগলো এই ভবনটিতে ঘুরে ঘুরে দেখার সময়। এই দেখুন কি অবস্থা, পুরাতন ঐতিহ্য দিন দিন যেন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বারান্দা, কি সুন্দর ইটের সাইজ, দুই আঙ্গুল এক বিল্লস লম্বা। এই ইটগুলো এখন আর কিছু পাওয়া যাবে না। দেখুন কি সুন্দর ইটের স্তর বাঁধা, এভাবে স্তর বেঁধে বেঁধে সমস্ত ঘর করা হয়েছে। এর জন্যই আজও শতবর্ষ হাজার হাজার বছর আগের পুরনো ঘরগুলো টিকে আছে।